এরপর হচ্ছে যদি আপনারা চান 5S 5S অনেকদিন ধরে ছিল না এক পিস ঢুকেছে এক পিস এই মুহূর্তে আছে আবার এটাও চলে যাবে ভিডিও আপনারা ভিডিও দেখার আগে দেখবেন যে ফোন সোল্ড আউট 8 প্লাস ও মাই গড এটা নিয়ে কত ফোন পেয়েছি 8 প্লাস দিতে পারিনি পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা স্কার্সিটি ছিল এখন আমরা হচ্ছে আবারো বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এসেছি আইফোন 8 প্লাস আসসালামু আলাইকুম মোবাইল কর্নার থেকে অর্ণব বলছিলাম আজকে আপনাদের নতুন একটা ভিডিও আবার স্বাগতম আমাদের হিউজ একটা কালেকশন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে হচ্ছে আপনারা জানেন মোবাইল কর্নারে যত দ্রুত ফোন ঢোকে তার চেয়ে দ্রুত হচ্ছে ফোন সেল হয়ে যায় সো দ্যাটস ওয়াই হচ্ছে সব স্টক আউট থাকে আপনাদেরকে ফোন দিতে পারি না কিন্তু হচ্ছে এখন আমরা এই কারণে প্রচুর ফোন কালেক্ট করে রাখার চেষ্টা করছি সো দ্যাট আপনার যে চাহিদাটা রয়েছে সেই চাহিদার জন্য আমরা ফিল আপ করতে পারি সো আমরা হচ্ছে আজকে আইফোন থেকে শুরু করব আইফোনে হচ্ছে আমরা তো একের পর এক চমক দিচ্ছি আপনাদেরকে আমরা প্রথমে আনলাম হচ্ছে 12,000 টাকা আইফোন 6 তখন ভাইয়ারা বললেন যে না 12,000 টাকায় হচ্ছে না আর একটু কমে দরকার তখন হচ্ছে আমরা এসি আনলাম 11,990 তারপর বললেন যে আরো কমে দরকার আমরা হচ্ছে 16 GB আইফোন 6 আনলাম 10,000 টাকা এখন তারপরেও বলছেন যে অনেকেরই সাদা সাধ্য মিটছে না সেই কারণে সাদা সাধ্যকে একসাথে করার জন্য আমাদের হচ্ছে আইফোন 5C আইফোন 5C আমরা হচ্ছে এবার নিয়ে এসেছি আইফোন 5C আপনারা পেয়ে যাবেন 6,990 টাকা 32 GB ভ্যারিয়েন্টের আইফোন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনারা একটা আইফোন অন করতে পারবেন মাত্র 6,990 টাকা এখন এখানে হচ্ছে এই ফোনটা দেখানোর পরে অনেকেরই এমন কথা থাকবে যে ভাই আইফোন 5C 4,000 টাকায় পাইছি 5,000 টাকায় পাইছি মনে রাখতে হবে যে আমাদের ফোনগুলো কিন্তু কপি বা ক্লোন সেট না সো আপনার যদি অরিজিনাল আইফোন পেতে হয় তাহলে 6,990 টাকা খরচ করে আইফোন 5C মোবাইল কর্নার থেকে নিতে হবে আমরা এই ফোনগুলো বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এসেছি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এগুলো 100% অরিজিনাল আমাদের এখানে যা ফোন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফোনই 100% অরিজিনাল আমরা কোনো ধরনের কপি বা ক্লোন সেল করি না যদি অরিজিনাল আইফোন ইউজ করতে হয় অরিজিনাল আইওএস এর ফোন ইউজ করতে হয় আইওএস এর এক্সপিরিয়েন্স পেতে হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনার অরিজিনাল ফোন কিনতে হবে 6,990 টাকায় আমরা হচ্ছে আইফোন নিয়ে এসেছি এরপর হচ্ছে যদি আপনারা চান 5S 5S অনেকদিন ধরে ছিল না এক পিস ঢুকেছে এক পিস এই মুহূর্তে আছে আবার এটাও চলে যাবে ভিডিও আপনারা ভিডিও দেখার আগে দেখবেন যে ফোন সোল্ড আউট সো 5S টা তারপরেও দেখিয়ে রাখি 32 GB ভ্যারিয়েন্টের এই আইফোন 5S টা রয়েছে আইফোন 5S টা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8,990 টাকায় এরপর যদি দেখেন আইফোন স্পেশাল এডিশন আমাদের কাছে রয়েছে স্পেশাল এডিশন এবং 5S দেখতে যদিও আইডেন্টিক্যালি সেম কিন্তু মনে রাখতে হবে 5S টা হচ্ছে 2013 ফোন আর স্পেশাল এডিশনটা হচ্ছে 2016 ফোন দ্যাটস ওয়াই হচ্ছে এখানে চিপসেট বেটার র‍্যাম বেটার আপনার হচ্ছে ক্যামেরা বেটার ব্যাটারি ব্যাকআপ বেটার সবকিছুই বেটার পাবেন সো এটার প্রাইস পড়বে হচ্ছে 64 GB ভ্যারিয়েন্টের ফোন প্রাইস পড়বে 12,990 টাকা এরপর যদি আমরা দেখাই আমরা দেখাবো আইফোন 6 আইফোন 6 দেখতে পাচ্ছেন এই যে আইফোন 6 আইফোন 6 64 GB ভ্যারিয়েন্ট আমরা কালেক্ট করেছি আইফোন 6 এর ব্যাপারে আলাদা করে বলা কিছুই নাই অ্যাজ ইউজুয়াল আইফোন দেখতে যেরকম হয় অমনি আইফোন 6 আইফোন 6 এর 64 GB ভ্যারিয়েন্টে প্রাইস পড়বে মাত্র 10,990 টাকা এরপর হচ্ছে আইফোন 6 এর পরে 6 প্লাসও রয়েছে সো 6 প্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বিগার ডিসপ্লে চান বিগার ব্যাটারি চান তাদের জন্য হচ্ছে 6 প্লাস 6 প্লাসটা আপনারা 128 GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 14,990 টাকা এরপর আমরা দেখাবো 6S 6S আর 6 পাশাপাশি রাখলে কোনোভাবে বুঝে যাবে না কোনটা 6 কোনটা 6S শুধুমাত্র এসটা দেখা যায় দেখে বুঝে যায় এটা 6S কিন্তু বেটার চিপসেট অনেক বেশি র‍্যাম দেওয়া হয়েছে বেটার ক্যামেরা সো সেই কারণে হচ্ছে এটা লেটেস্ট ফোন এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে 64 GB 13,990 টাকা এখন আরেকটা ফোনে মুভ করার আগে একটু বলে রাখি ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার যেহেতু নতুন বছর শুরু হয়েছে দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের জন্য আমরা একটা অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা যেই ফোনই কেনেন না কেন এখান থেকে আপনার ফোনটা কেনার পরে আপনার জন্য বাইরে কোথাও যেতে না হয় অর্থাৎ আপনি একটা ফোন কিনেছেন রাইট আপনার ফোনটা যদি আপনি কিনেন তাহলে হচ্ছে আপনার ফোনের উপরের ডিসপ্লেটা রক্ষা করার জন্য আপনার একটা গ্লাস লাগাতে হবে আপনার ফোনটা হাত থেকে পড়ে যেন ভেঙে না যায় বা স্ক্র্যাচ না পড়ে এই কারণে আপনার একটা ব্যাক কভার লাগবে রাইট এই সবগুলো জিনিসই নিউ ইয়ার উপলক্ষে মোবাইল কর্নার আপনাকে প্রোভাইড করবে অ্যাবসলুটলি ফ্রি অর্থাৎ আপনি যদি ফোন কেনেন আপনার প্রোটেকশনের জন্য যা যা দরকার সব আমরাই প্রোভাইড করে দিচ্ছি আপনার বাইরে কোথাও যেতে হচ্ছে না সো এরপরে হচ্ছে আমরা পরের ফোনে চলে যাই সেটা হচ্ছে আইফোন 7 আইফোন 7 128 GB ভ্যারিয়েন্টে আমরা হচ্ছে সোর্স করেছি 128 GB ভ্যারিয়েন্টের এই ফোনগুলো হচ্ছে আপনারা 17,990 থেকে শুরু হয় 19,990 পর্যন্ত পেয়ে যাবেন ব্যাটারি হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস ওঠানামা করে তা তো বুঝতেই পাচ্ছেন তাই হচ্ছে 17,990 থেকে শুরু 19,990 থেকে শেষ হবে 7 প্লাস এরপরে হচ্ছে 7 প্লাস 7 প্লাসের মাধ্যমে হচ্ছে প্রথমবারের মতো ডুয়েল ক্যামেরা লঞ্চ করা হয়েছিল সো এই ডুয়েল ক্যামেরা লঞ্চ করার কারণে হচ্ছে এই ফোনটা অনেক জনপ্রিয় পোর্ট্রেট মোডের কারণে 7 প্লাসটা 128 GB ভ্যারিয়েন্ট হয় 32 GB ভ্যারিয়েন্ট হয় এটা 32 GB ভ্যারিয়েন্ট 32 GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে মাত্র 23,990 টাকা এরপর 8 প্লাস ও মাই গড এটা নিয়ে কত ফোন পেয়েছি 8 প্লাস দিতে পারিনি পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা স্কার্সিটি ছিল এখন আমরা হচ্ছে আবারও বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এসেছি আইফোন 8 প্লাস 8 প্লাসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একে তো ফোন ছিল না এখন উল্টো ফোন নিয়ে এসেছি প্লাস প্রাইসও কমিয়ে দিয়েছি সো আগে ছিল 33,000 টাকা এখন 64 GB ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাবসলুট ব্র্যান্ড নিউ কন্ডিশন তা নিয়ে কোনো কনফিউশন অ্যাবসলুট এখানে স্টিকারটাও এখনো তোলা হয়নি সো 64 GB ভ্যারিয়েন্টের এই 8 প্লাস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 29,990 টাকা অর্থাৎ 30,000 টাকায় আপনারা হচ্ছে এই নিউ ইয়ারে 2022 এসে আপনারা এইট প্লাসটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আমরা মুভ করবো আইফোন এক্স এ আইফোন এক্স এর মাধ্যমে হচ্ছে প্রথমবারের মতো নচ ডিসপ্লে লঞ্চ করা হয়েছিল নচ ডিসপ্লের কারণে হচ্ছে আপনার এখন থেকে তো সব আইফোন এরকমই আসে সো নচ ডিসপ্লে যদি কেউ নচ ডিসপ্লে আইফোন যদি কেউ নিতে চান তাহলে এটাই সবচেয়ে কম বাজেটের আইফোন সেটা হচ্ছে আইফোন এক্স 64 GB যদি নেন প্রাইস পড়বে 32,990 টাকা আর যদি 256 GB নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 37,990 টাকা এরপর দেখাবো এক্স এস আর এক্স পাশাপাশি যদি রাখি তাহলে দুটোকে অ্যাবসলুটলি সেম মনে হয় এই যে দেখেন এটা হচ্ছে এক্স এবং এটা
হচ্ছে এক্সএস কিন্তু কোনোভাবেই পার্থক্য বোঝা যায় না কিন্তু পার্থক্য অনেক বড় হচ্ছে এখানে যে এটা 10 ন্যানোমিটার চিপস এটা 7 ন্যানোমিটার চিপস এই কারণে 8 চেয়ে 8 কিন্তু অনেক বেশি ফাস্টার হয়ে থাকে প্লাস এটা হচ্ছে ক্যামেরা সেটআপ বেটার দেওয়া হয়েছে ব্যাটারি ব্যাকআপ বেটার দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সুন্দর একটি কালার ইন্ট্রোডিউস করা হয়েছে গোল্ড কালার সো এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন এক্সএস এক্সএস যারা চাচ্ছেন এক্সএস আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে হচ্ছে আপনার 37990 টাকা এবং 256GB যে ভ্যারিয়েন্ট রয়েছে সেই 256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে হচ্ছে 42990 টাকা একইভাবে এটারও বড় সাইজ হয়ে থাকে আইফোন এক্সএস এর বড় সাইজ হচ্ছে এক্সএস ম্যাক্স গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্ট এবং 256GB ভ্যারিয়েন্টে এক্সএস ম্যাক্স 64GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 45990 টাকা এবং যারা এই এক্সএস ম্যাক্স এর মাধ্যমে প্রথমবারের মতো ডুয়েল ফিজিক্যাল সিম লঞ্চ করে আইফোন তো যারা ডুয়েল ফিজিক্যাল সিম চাচ্ছেন তারা ডুয়েল ফিজিক্যাল সিমও পেয়ে যাবেন 49990 টাকা সো বুঝতেই পারছেন 45990 এ সিঙ্গেল সিম 49990 টাকায় ডুয়েল ফিজিক্যাল সিম এরপরে আমরা হচ্ছে আরেকটি সিরিজে মুভ করার আগে এই সিরিজে আরেকটি স্পেশাল ফোন লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে আইফোন XR এখানে দেখতে পাচ্ছেন XR এর সবগুলো কালার আছে আপনি হোয়াইট চান ব্লু চান কোরাল কালার চান রেড কালার চান ব্ল্যাক কালার চান সবগুলো কালারই কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এবং সব ধরনের সবগুলো স্টোরেজও আমাদের কাছে অ্যাভেলেবল আছে 64 রয়েছে 128 রয়েছে 256 রয়েছে এই যে দেখুন মাত্র মাত্র হচ্ছে বাইরে থেকে এসে ল্যান্ড করেছে বক্সটা খুলেই আমরা ভিডিও করতে শুরু করেছি স্যার স্টিকারটাও এখনো তোলা হয় নাই স্যার এটা আর আসলে আরেকটা প্রমাণ যে আসলে কিভাবে আমরা বাইরে থেকে ফোন নিয়ে আসি এবং কন্ডিশন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আসলে এই ফোনগুলো বাংলাদেশে ইউজ করা ফোন না সো যদি কেউ 64GB ভ্যারিয়েন্টের ফোন চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র 35000 টাকা কেউ যদি 128GB ফোন চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 40000 টাকা আর কেউ যদি 256GB ফোন চান তাহলে প্রাইস পড়বে মাত্র 45000 টাকা ঠিক আছে সো XR টা একটা আলাদা ফ্যান বেস রয়েছে XR এর কারণ XR হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করা আইফোনের মধ্যে সো এই জন্য গেমারদের খুব পছন্দের এরপরের বছরের ফোনে যদি মুভ করি তাহলে এটা হচ্ছে আইফোন 11 আইফোন 11 এ হচ্ছে 64GB এবং 128GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে 64GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 44990 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 49990 টাকা একইভাবে 11 সিরিজের কেউ যদি 11 প্রো ম্যাক্স নিতে চান 11 প্রো ম্যাক্সটাও নিতে পারবেন মিড গ্রিন কালারটাই অ্যাভেলেবল রয়েছে 11 প্রো ম্যাক্স 64GB শুরু হয় হচ্ছে 65000 থেকে এবং 256GB তে আস্তে আস্তে হচ্ছে 72000 টাকা এবং যদি কেউ ডুয়েল ফিজিক্যাল সিম চান তাহলে 74990 টাকার মধ্যে আপনারা 11 প্রো ম্যাক্সটা অন করতে পারবেন 6 5S এগুলো যে আমরা দেখলাম 6 স্পেশাল এডিশন এগুলো তো অনেক আগের ফোন সেগুলোর ব্যাটারি হেলথ 80+ হয়ে থাকে আবার যখন আপনি আস্তে আস্তে বড় সিরিজে আসতে থাকবেন যেমন 11 প্রো ম্যাক্সে আসার পরে 85 এর উপরে পাবেন 12 সিরিজে ঢুকবেন 90 এর উপরে ব্যাটারি হেলথ পাবেন ঠিক আছে যত ভালো সিরিজ আসবে তত ভালো সিরিজ পাবেন কিন্তু আমাদের ব্যাটারি হেলথ সবগুলোরই 80%+ ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ সিরিজ গুলো নাই যেগুলো নিউয়ার সিরিজ সেগুলোতে 85+ পেয়ে যাচ্ছে সো এরপর হচ্ছে আমরা দেখাবো এটা হচ্ছে একটা আরেকটা স্পেশাল এডিশন লঞ্চ করেছিল আইফোন সেটা তো জানেনই 2020 সালে আইফোন এসি 2020 এটা হচ্ছে আপনারা ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্ট মাত্র প্রাইস পড়বে 28990 টাকা এরপর যদি আপনারা দেখেন এরপরে হচ্ছে আমাদের এখানে আইফোন 12 প্রো রয়েছে 12 প্রো হচ্ছে এখন একদম ওয়ান অফ দা ভেরি কি বলবো এটাকে লেটেস্ট আইফোনস আউট দেয়ার সো এটা আপনারা নিতে পারবেন 12 প্রো যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে ফুল বক্স 256GB প্রাইস পড়বে 79990 টাকা অর্থাৎ 80000 টাকার নিচে আপনারা 12 প্রো পেয়ে যাচ্ছেন আর যদি কেউ 12 প্রো ম্যাক্স কিনতে চান তাহলে 256GB 12 প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন 85000 থেকে 90000 টাকার মধ্যে অর্থাৎ প্রাইস এবং ব্যাটারি প্রাইসটা হচ্ছে ব্যাটারি হেলথ এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা করবে সো বুঝতেই পারছেন আমরা প্রি ওন্ডের হিউজ কালেকশন এখানে করেছি তারপরে যদি আপনারা ব্র্যান্ড নিউ আইফোন চান ব্র্যান্ড নিউ আইফোন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমাদের ব্র্যান্ড নিউ আইফোন শুরু হয় ইন্টেগ্রেটেড অ্যাক্টিভ আইফোন 11 থেকে ইন্টেগ্রেটেড আইফোন 11 পেয়ে যাচ্ছেন ইন্টেগ্রেটেড অ্যাক্টিভ আপনি আইফোন 13 পেয়ে যাচ্ছেন 13 প্রো পেয়ে যাচ্ছেন 13 প্রো ম্যাক্সও পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমাদের কাছে ব্র্যান্ড নিউ আইফোন এবং প্রি ওন্ড আইফোন সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং অ্যাবসলুটলি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমরা হচ্ছে আইফোনগুলো আপনাকে প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের ওয়ারেন্টি পলিসিটা খুব ইজি আপনারা নিশ্চিন্তে আমাদের ফোন নিতে পারেন নিশ্চিন্তে ফোন কেন নিতে পারবেন কারণ আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট পলিসি আছে অর্থাৎ আপনি ফোনটা নেওয়ার পরে 10 ডেজের মধ্যে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট পান তাহলে 10 ডেজের মধ্যে আপনার রিপ্লেসমেন্ট ইউনিট পেয়ে যাচ্ছেন আর আপনারা 3 বছর সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন অনেকেই বলে যে আসলে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি কেন অনেক জায়গায় আপনি 6 মাস পান 1 বছর পান কিন্তু 3 বছর তো কোথাও দিচ্ছেন আমরা 3 বছর দিচ্ছি এই কারণে কারণ উই আর রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার ফোনস আমরা হচ্ছে খুব বেছে বেছে আমাদের ফোন বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি সো আমরা 100% কনফিডেন্ট যে আসলে আমাদের ফোন 3 বছরে কিছুই হবে না তারপরেও যদি কোনো কারণে আপনাদের সার্ভিস প্রয়োজন হয় আমরা আমাদের রিপেয়ার এন্ড সার্ভিস ইউনিট খুলে রেখেছি আমাদের সার্ভিস ইউনিট আছেন তারা আপনাদেরকে 3 বছর সার্ভিস প্রোভাইড করবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই যারা সরাসরি এসে নিতে পারবেন না কুরিয়ারে নেবেন কুরিয়ারে আমাদের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 2040 টাকা আমাদের বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে পেমেন্ট করে আপনার হচ্ছে বুকিং কনফার্ম করতে হবে আপনার বুকিং যদি কনফার্ম হয়ে যায় তারপর থেকে আপনার বাকি যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে আপনি সুন্দরবনের আপনার নিয়ারেস্ট যে কাউন্টার আছে সেখানে যখন ফোন চলে যাবে ফোনটা কালেক্ট করার সময় বাকি টাকা ওখানে দিয়ে ফোনটা কালেক্ট করে নেবেন একইভাবে ওখানে হচ্ছে আপনার ওয়ারেন্টি পলিসিগুলো আপনারা পেয়ে যাচ্ছে ইএমআই এর ক্ষেত্রে হচ্ছে আপনারা 20টা ব্যাংকের ইএমআই সাপোর্ট পাচ্ছেন আমাদের এখানে 20টা ব্যাংকের মধ্যে 19টা ব্যাংকে আমরা 3 থেকে 18 মাসের সাপোর্ট দিচ্ছি এবং বিশেষ করে সিটি ব্যাংকের সাথে মোবাইল কর্নার একটা স্পেশাল এক্সক্লুসিভ পার্টনারশিপ রয়েছে সেখানে হচ্ছে আপনারা 3 থেকে 36 অর্থাৎ 3 বছর পর্যন্ত আপনারা হচ্ছে ইএমআই সাপোর্ট পাচ্ছেন এখানে বলে রাখা ভালো ক্রেডিট কার্ড যদি আপনার আপনার কার্ডটা অবশ্যই ক্রেডিট কার্ড হতে হবে আপনি যদি অ্যাকাউন্টের কাছে যে কার্ডটা পেয়েছেন ডেবিট কার্ড বা হচ্ছে আপনার প্রিপেইড কার্ড বা আপনার ডুয়েল কারেন্সি কার্ড ওগুলো দিয়ে কিন্তু কখনোই ইএমআই হয় না আপনার কার্ডটি ক্রেডিট কার্ড কিনা সে ব্যাপারে যদি আপনি নিশ্চিত না হয়ে থাকেন আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে গাইড করে
দিব যে কিভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি EMI টা করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি আউটলেটে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লকে শপ নাম্বার 7 বসুন্ধরা সিটি ঢুকে লিফটের পাশে চলে আসবেন লিফটের পাশে চলে আসলে এ ব্লকে আসলেই মোবাইল কোন আপনাকে দেখিয়ে দিবেন আমাদের জায়গা ঠিক পাশেই হচ্ছে আমাদের দোকানটি যারা বনশ্রী আউটলেট থেকে আমাদের ফোনগুলো কিনতে চান বনশ্রী আউটলেট হচ্ছে বনশ্রী আইডল স্কুল খুবই পরিচিত একটি জায়গা এবং বনশ্রী কেন্দ্রীয় মসজিদের ওখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ওখান থেকে গাইড করে দেব আপনাদের কিভাবে আসতে হবে সো আজকের মতো এতটুকুই আশা করি আপনাদের সাথে সরাসরি শপে দেখা হয়ে যাবে অথবা হচ্ছে ফোনে কথা হবে এবং আরেকটি কথা খুব ভালো করে বলে রাখতে চাচ্ছি আপনাদেরকে আমরা বিশেষ অনুরোধ এটা সেটা হচ্ছে যে আমাদের প্রচুর কল আসে প্রতিদিন আমাদের অনেক কল আসে তো দেখা যায় অনেকগুলো কল আমরা মিস করে ফেলি সো এই যে কলগুলো আপনারা যদি সরাসরি ফোন দিয়ে আমাদেরকে না পান আপনি যেই নাম্বারে ফোন দিয়েছেন প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে সো আমাদের যদি ফোন দিয়ে না পান আমাদের কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন আপনারা সময় মতো অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন সো আজকের মতো এতটুকুই এবং যারা মনে অনেকেই বলবেন যে আসলে অন্য জায়গায় প্রাইস কম পেয়েছেন মোবাইল কর্নার প্রাইস একটু বেশি এইসব ধরনের কনফিউশন থাকতে পারে এই ধরনের কনফিউশনে একদমই থাকবেন না সরাসরি চলে আসেন আমাদের ফোনের কন্ডিশন দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে মোবাইল কর্নার অন্যদের থেকে একটু আলাদা ফোন প্রোভাইড করার চেষ্টা করছে আজকের মতো এতটুকুই দেখা হবে আর আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম